السلام عليكم. أبسنا أشو أشو أديك أشو أشو أديك أشو أمرا كوتا داتشي أمرا كوتا داتشي أسكة أمرا كوتا داتشي أسكة داتشي চলো আমরা বের হয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো চলে এসেছি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আমরা কি ব্লগ তৈরি করতে যাচ্ছি। তো সেই ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আর হচ্ছে শীতের শুরুতে আমাদের দাওয়াত পড়ে গিয়েছে, আর দাওয়াতটি ছিল হচ্ছে রফিক ভাইয়ের বাসায়, অর্থাৎ আমার হাজবেন্ডের পার্টনারের বাসায় দাওয়াতটি ছিল। তো ওখানে আমরা চলে এসেছি, আর আমাদের ঘরের অপোজিট সাইডে গাড়ি নিয়ে আসলে 1 মিনিট লাগে আর কি, এখানে চলে এসেছি। তো ভাবি কি কি আয়োজন করেছিল, পিঠা করেছিল, 2 রকমের কেক করেছিল, তারপরে চটপটি আরও ছিল হচ্ছে শীতের পিঠা, হচ্ছে চিতই পিঠা ভিজানোটা, সেটা আর কি স্কিপ হয়ে গিয়েছে। আমি ভিডিও করেছি, মনে হচ্ছে ওখানে ডিলেট হয়ে গিয়েছে, সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবি এখানে কিচেন রুমে রান্না করছিল, ইলিশ মাছ ফ্রাই করছিল, 80 জন মানুষের দাওয়াত আর কি, 80 জন মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে ভাবি। তো এখানে কিন্তু অনেক রান্নাবান্না করছিল, এখানে পোলাও বসিয়ে দিচ্ছিল। আমি আসার আগেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, এখন শুধু হচ্ছে খাবার দাবারের পালা আর কি। আমরা একটু লেট করে এসেছি, সবাই কিন্তু সন্ধ্যার সাথে চলে গিয়েছিল, আমরা 8টা বাজে ওখানে যে রওনা হয়েছিলাম আর কি। তো 8টা বাজে যেহেতু রওনা হয়েছি, ওখানে যে নাস্তা করে সবার নাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম। তো এখানে ভাবি চিংড়ি মাছ, গরুর মাংস, দেশি মুরগি, ফার্মের মুরগির রোস্ট, আরও হচ্ছে মাছ, আর মাছের টক। ভাবিদের হচ্ছে চিটাগাঙের যে একটা খাবার থাকে, এটা কিন্তু চিটাগাঙের খাবারের টক করে ওনারা, টকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে একটা টক করেছিল জলপাই টক, এটাও বেশ ভালো লাগে আমার কাছে। তো এই যে ভাত রান্না করেছে ভাবি, অনেক অনেক খাবার দাবার রান্না করেছে, আরও ছিল হচ্ছে কাবাব, সালাদ। এখানে সব ভাবিরা মিলে রান্নাবান্না করছিল আর কি, সেই সময় আমি একটু ভিডিও করেছি। যাই হোক, এখানে কি কি অনুষ্ঠান কি কি করছিল সেগুলো সবই দেখতে পাবেন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সব কিছু দেখতে পাবেন আর কি। আর কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের আজকের পার্টিটা কেমন লেগেছে আপনাদের সবার কাছে। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আরও এখানে ভাবিরা মিলে ভর্তা করেছিল, ইলিশ মাছের লেজের যে ভর্তাটা থাকে, এখানে চিংড়ি মাছের অসাধারণ একটি ভর্তা করেছিল, 2 প্লেটে নিয়েছিল, যেহেতু মহিলারা খাবে আর পুরুষরা খাবে। আর এখানে বাচ্চারা খেলাধুলা করেছিল, সবাই মিলে অনেক মজা করছিল বাচ্চারা, মাশাল্লাহ সবাই, সবার বাচ্চাগুলো অনেক কিউট, দেখতে খুবই ভালো লাগছিল। আর বিদেশের বাড়িতে আমরা সব বাচ্চা কাচ্চা একসাথে হলে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক এনজয় করে একসাথে সবাই হলে। আর এখানে কিন্তু সব ফ্যামিলিকেই দাওয়াত করেছিল ভাবি। যাই হোক, এই যে সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আর কি নাস্তা করে সবাই খেলাধুলা করছিল, আর একটু পরেই রাতের খাবার দিয়ে দিবে। এক সাইডে বাচ্চারা খেলাধুলা করছিল, আর এক সাইডে পুরুষরা ছিল, আর এক সাইডে মহিলারা ছিল, আর কেউ আবার কিচেন রুমে রান্না করছিল। এভাবেই কিন্তু দিনটা কেটে গিয়েছিল আর কি, দিন না রাত কেটে গিয়েছিল সন্ধ্যার পরে। আমরা ওখানে 12টা পর্যন্ত ছিলাম। Thank you.
এখানে সবাই খাবার দাবার নিচ্ছিল, পুরুষেরা আগে খেয়ে নিচ্ছিল আর আমরা মহিলারা একটু পরে যেয়ে খাবো। যাই হোক, এই যে ভাইয়ারা এখানে খাবার দাবার নিচ্ছিল আর সবাই খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেলে আর কি আমরা খাবো। এখানে কিন্তু খাওয়ার প্রিপারেশন আর খাবারগুলা অনেক মজা হয়েছিল, সবগুলা খাবারই খুবই ভালো হয়েছিল আর বিশেষ করে আমার কাছে কাবাবটা খুবই ভালো লেগেছিল। আরো এখানে ভাবি ডেজার্ট হিসেবে করেছিল হচ্ছে রসমালাই। রসমালাইটি ও খুব ভালো হয়েছিল, অনেকগুলো রসমালাই বানিয়েছিল ভাবি। আর এই ফাঁকে ছেলেদেরকে আর কি খাবার শেষে তরমুজ কেটে দেওয়া হয়েছিল, ছেলেরা আর কি তরমুজ খাচ্ছিল বসে বসে আর আমরা এই সাইডে বসে খাবার দাবার খেয়ে নিব। আমি কিন্তু এই ফাঁকে খাবার দাবার নিয়ে বসে গিয়েছি এক সাইডে, ওখানে আর কি সুপাতে জায়গা হয় নাই, যার কারণে এই সাইডে নিয়ে এসে বসে গিয়েছি। এই যে আমার খাবার মেনু, এই যে আমি এখন বসে বসে খাবো আর আপনারা সবাই দেখতে থাকুন। আর আজকের ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু সৌদি আরব থেকে এই ভিডিওটি শেয়ার করছি আর আপনারা কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।